ক্লাস 5 এটা তোমাদের ইংলিশ পেপার 2 ইংলিশ স্টাডি ক্লাস ডব্লিউপিএস হচ্ছে টপিক চলছে তোমাদের আজকে পেজ নাম্বার 6 এর আর ইংলিশ স্টাডি পেজ নাম্বার 6 আর ডব্লিউপিএস এর পেজ নাম্বার 4 দেখো প্রথমে আমরা ইংলিশ স্টাডি করছি ইংলিশ স্টাডিতে পেজ নাম্বার 6 কাইন্ডস অফ সেন্টেন্সেস আগের দিন ক্লাসে বোঝানো হয়েছিল কত রকমের বাক্য হয় একটা ইম্পারেটিভ সেন্টেন্স একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা ডিক্লারেটিভ সেন্টেন্স এই কটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এবার দেখো 1 থেকে 3 আগের দিন করানো হয়েছে আজকে 4 থেকে শুরু হচ্ছে সিট ডাউন অন দ্য চেয়ার মানে চেয়ারের উপরে বসে যাও তাহলে এটা কি হচ্ছে এটা তোমাদেরকে বলছে আদেশ দিচ্ছে তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে আদেশ দিচ্ছে সিট ডাউন অন দ্য চেয়ার মানে আদেশ দিচ্ছে না এটা ইম্পারেটিভ সেন্টেন্স ফাইন নাম্বার হচ্ছে ডু ইউ স্লিপ ইন দ্য ডে টাইম মানে এটা তোমাদেরকে জিজ্ঞাসা করছে তুমি কি তোমরা কি দিনের বেলায় ঘুমাও তাহলে এটা জিজ্ঞাসা করছে সেই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স নাম্বার 6 দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান মানে পৃথিবী সূর্য চারিদিকে ঘোরে চক্র লাগায় তো এটা তোমাদেরকে একটা কথা বলছে তাহলে এটা ডিক্লারেটিভ সেন্টেন্স হলো নাম্বার 7 ক্যান ইউ স্পিক ফ্রেঞ্চ মানে তো এটা জিজ্ঞাসা করছে তুমি কি ফ্রেঞ্চ ভাষা বলতে পারো তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে নাম্বার 8 রামা ফট উইথ রাবণা একটা একটা কথা বলছে রাম যুদ্ধ করেছিল রাবণের সঙ্গে তাহলে এটা একটা কথা বলছে সেই জন্য এটা ডিক্লারেটিভ সেন্টেন্স মানে ডিক্লেয়ার করছে কথাটাকে ডিক্লেয়ার করছে সেই জন্য এটা ডিক্লারেটিভ সেন্টেন্স ঘোষিত করা নাম্বার 9 হুররা উই হ্যাভ ক্লাইম্বড দ্য হিল মানে এটা খুশিতে মনোভাব দেখাচ্ছে খুব আনন্দতে হুররা আমরা পাহাড়ে চেপে গেছি তাহলে এটা কি হচ্ছে আনন্দতে আহ্বান প্রকাশ করছে বিস্ময় সূচক হচ্ছে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল এবার এটা হোমওয়ার্ক থাকছে পেজ নাম্বার 6 এ কোশ্চেন 4 থেকে 9 যতটা লেখানো হয়েছে সেটাকে আগে বইয়ে লিখবে তারপরে এটাকে মুখস্থ করবে এবার ডব্লিউপিএস এ পেজ নাম্বার 4 রাইট আউট দ্য গ্রুপস অফ 4 থিংস মোস্ট লাইকলি টু বি ফাউন্ড মানে এই ধরনের তোমরা ক্লাস 3-4 করেছো 3-তেও করেছো কে একটা নাইট ইন আ ফ্যামিলি লেখা আছে অ্যাট ক্রিসমাস অন আ ম্যাপ মানে এইগুলোতে তোমরা কি কি দেখতে পাও নিজের মতো করে লিখতে পারো নাম্বার 1 আছে ইন আ ফ্যামিলি মানে একটা পরিবারে কি কে কে থাকে ডটার নেফিউ কাজিন প্যারেন্টস এগুলো থাকে আবার তোমরা নিজেরাও লিখতে পারো ব্রাদার সিস্টার্স প্যারেন্টস তারপর যা গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার নিজের মতো করে লিখতে পারো নাম্বার 2 অ্যাট ক্রিসমাস মানে ক্রিসমাসে কী কী দেখতে পাও ক্রিসমাস সময় কী কী দেখতে পাও টার্কি বেরিস হোলি পুডিং এরকমের মিষ্টি খাবার হচ্ছে আর এটা হোলি ঝাউ গাছ হচ্ছে বেরিস একরকমের ফল আর এটা টার্কি নাম্বার 3 অন আ ম্যাপ মানে একটা মানচিত্রতে কী কী দেখতে পাও তো মানচিত্র তো তোমরা শহর দেশ নদী এগুলো সব দেখতে পাও এটা গ্লাসগো বিরমিংহাম লন্ডন ম্যানচেস্টার এগুলো একটা জায়গা হচ্ছে তাহলে তোমরা নিজের ইচ্ছা মতো জায়গার নাম লিখতে পারো এটা হোমওয়ার্ক এবার হোমওয়ার্ক থাকলো পেজ নাম্বার 4 কোশ্চেন 4-6 মানে 1-3 করানো হয়েছে 4-5-6টা হোমওয়ার্কে থাকলে এটাকে তোমরা আগে প্রথমে এই ইংলিশ ডব্লিউপিএসসি একটা খাতা বানাইছো সেটাতে লিখে নেবে আর এইটাকে বারবার মুখস্থ করবে একবার বইটা দেখিয়ে দিই তোমাকে দেখো 4-এ আছে ইন আ হাউস মানে একটা বাড়িতে কি কি দেখতে পাও তাহলে এটা বাড়িতে কি কি দেখতে পাও কিচেন চিমনি উইন্ডো পর্চ এগুলো বাড়িতে দেখতে পাও রান্নাঘর জানলা চিমনি তারপরে আছে তোমার 5 নাম্বার অন আ ফার্ম ফার্মে খামারে ঘরে কি দেখতে পাও এখানে আছে তোমার প্লাউ ট্র্যাক্টর হেজ মেডো এই নাগল ট্র্যাক্টর গাড়ি যেটা দিয়ে গাড়ি জমি চাষ করে তারপরে হেজ তারপরে এই মাটি খোঁড়া তারপরে এটা মেডো মানে ঘাসের জায়গাটাকে বলছে এবার দেখো অন আ ক্যালেন্ডার ক্যালেন্ডারে কী কী দেখতে পাও
টিউজডে ওয়েনসডে থার্সডে স্যাটারডে এগুলো দিনগুলো দেখতে পাও, তোমরা নিজের মতো করে মাসের নামও লিখতে পারো জানুয়ারি ফেব্রুয়ারি করে। তাহলে এগুলো তোমরা এগুলো তোমরা হোমওয়ার্ক থাকলো 4, 5, 6 একটা জমি বাড়িতে কী দেখতে পাও, জমিতে কী দেখতে পাও, ক্যালেন্ডারে কী দেখতে পাও, এগুলো এখন তো বই দেখেই তোমাদেরকে লিখতে হবে। পরীক্ষার সময় নিজের মন মতো করে লিখতে পারো, এটা বইয়ে যখন অপশানগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছে তখন বই দেখেই এখন ক্লাস ওয়ার্কটা বই দেখেই লিখবে, পরীক্ষার সময় নিজের মতো করে লিখবে।